4, 3, 2, 1. গত বছরের ডিসেম্বরে ইলন মাস্কের স্পেস এক্সের রকেটে করে প্রথমবারের মতো নিজেদের গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণ করে উত্তর কোরিয়ার চিরপ্রতিদ্বন্দ্বী দেশ দক্ষিণ কোরিয়া। তারই ধারাবাহিকতায় এবার নিজেদের দ্বিতীয় গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণ করল দেশটি। রোববার স্থানীয় সময় সন্ধ্যায় ফ্লোরিডার জন এফ কেনেডি স্পেস সেন্টার থেকে ইলন মাস্কের স্পেস এক্সের ফ্যালকন 9 রকেটে করে উৎক্ষেপণ করা হয় স্যাটেলাইটটি। এর 45 মিনিট পর সফলভাবে গিয়ে পৌঁছায় কক্ষপথে, এমনটাই জানায় দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। সিওলের দ্বিতীয় গোয়েন্দা স্যাটেলাইটটি একটি সিনথেটিক অ্যাপারচার রাডার SAR দিয়ে সজ্জিত, যা ডেটা প্রক্রিয়াকরণের মাধ্যমে আবহাওয়ার পরিস্থিতির ছবি তৈরি করতে সক্ষম হবে। উত্তর কোরিয়ার সঙ্গে মহাকাশে সামরিক সক্ষমতার প্রতিযোগিতার মধ্যে রিকনেসান্স স্যাটেলাইটগুলির পেছন দিকে উৎক্ষেপণ করা হয়েছে। এর আগে 2024 সালে 3টি নতুন স্পাই স্যাটেলাইট উৎক্ষেপণের প্রতিশ্রুতি দেয় উত্তর কোরিয়া। নাদিম মারজান, সময় সংবাদ।